হাতে নাতে চোরকে ধরে ইলেকট্রিক পোলে বেঁধে সারারাত চলল এলাকাবাসীর খোশ মেজাজে গল্প। চুরি করা জিনিসপত্র ফিরিয়ে দেবার বদলে চোর ফিরল চা বিস্কুট বিড়ি নতুন জামা। চলতি ছয় মাসে নবাদ ধরা পড়ে বাজার ভালো না, জানালো চোর। বাজার ভালো না, চলতি ছয় মাসে আট নবাদ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল হাতে নাতে। তবে শান্তিপুরে আতিথিয়তা আলাদা। হাতে নাতে ধরা পড়ার পর জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য দুচর থাপড় খেলেও পরবর্তীতে চোরকে অতিথি আপ্যায়ন রীতিমতো বেশ কয়েকবার চা বিস্কুট, একতারা বিড়ি, নতুন জামা, এই সমস্ত বাড়তি পাওনা। গতকাল মধ্যরাতে লাস্ট ট্রেনে নৈহাটি 30 নম্বর রেল কোয়ার্টার থেকে আগত প্রবীর রায় নাম পরিচয় দেওয়া এক যুবক স্বীকার করে, প্রথমে সে বাতিল ভাঙা প্লাস্টিক লোহা সংসারে ব্যবহৃত পরিত্যক্ত জিনিসপত্র কিনে ভাঙড়ি গোলায় তা বিক্রি করতেন, কিন্তু হিরোইনের নেশার খরচ জোগাড় করতে বারবার ধরা পড়ার পরেও আবার চুরি করতে বেরোতে হয়। শেষবারের জন্য নিজের এলাকাতে 20 কেজি লোহা তাও ধরা পড়ার পর উত্তম মধ্যম খেয়ে খালি হাতে ফিরতে হয়েছিল বাড়িতে। আমি বুঝতে পারলাম যখন দরজা খুলে বেরিয়ে গেল, এখন ও বেরোয় কিনা সেটা তো আর আমি জানি না, দরজা খোলার শব্দ পেলাম। তখন আমাকে ওর বাবাকে বললাম যে কে বেরোচ্ছে দেখো তো, দরজা কি খোলা ছিল? তা ও বেরোয়নি, না বেরোয় বসে আছে। তারপরে খানিকটা পরে আবার বেরোয়ছে দরজা খুলে, বেরোনোর পরে দেখে ওকে ধরে নিয়ে আসলো ওই কোমল আর আছে এটা সুমন, ধরে আনার পরে আমি শুয়ে পড়েছি, চেঁচামেচি হচ্ছিল। তা ওর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুই আমাকে ঘরে ঢুকলি কী করে, আমাদের তো দরজা দিয়েছিল, ছাদেও দরজা দিয়েছিল, দুটো দরজাই দিয়া। ও আমাকে বললো যে দরজা খুললাম মানে একটুখানি ফাঁকা থাকে দরজা দেওয়ার পরে, ওই ফাঁকা দিয়ে খুলিছ, খুলে তারপরে ঢুকিছ, একখানা ফোন নেছে, তারপরে আমাকে মানে কাগজপাতি যাবতীয় যা ছিল সেগুলো নেছে। কাগজপাতি বলতে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এইসব নিয়ে কি করবো? ওই জানেও কি করতে নেছিল। আচ্ছা, তারপরে বাড়ির ট্যাক্সের কাগজ, তারপরে বড় ফোন একখানা, টাকা নেছে। আচ্ছা, কত টাকা ছিল? টাকা নিয়েছে, বেশি টাকা আমাদের থেকে নিয়ে 500 টাকা নিয়েছে, আর ওই আলমারি হাতাইছে। আচ্ছা, তো তারপরে ধরতে পারলেন? হ্যাঁ, তারপরে সবাই মিলে ধরলাম, ধরার পরে সবাই ডাক দিলাম, ডাক দিয়ে বাধা। সব জিনিসপত্র পেয়েছেন? পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ তো ফোনই ধরি, এখন তো দুটোর সময় ফোন করা হয়েছে, তো ফোনই ধরি। কি নাম আপনার? নাম কি? আমার নাম শ্যামলী দাস। স্বামীর নাম? অনুতাপ দাস। কোন জায়গাটায় বাড়ি? মোড়ের মাথায় প্রথম বাড়ি। স্বামী কি কাজ করেন? যুগালের কাজ করে। ওই বাড়িতে আগে চুরি করেছে, তারপর আমাদের বাড়িতে চুরি করেছে, টের পেয়ে বাইরে বেরিয়ে আসলাম, তারপর তাড়া করলাম, তাড়া করার পরে এদের বাড়ি এসে লুকালো, এখান থেকে ধরে তারপরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিলাম, তারপর পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এটা ধরে নিয়ে গেল। তা দুই বাড়িতে যে চুরি হয়েছিল সব জিনিসপত্র সব বুঝে পেয়ে গেছে? হ্যাঁ, সব বুঝে পেয়ে গেছি। তাহলে এখন কি লিখিত অভিযোগ জানাবে? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশকে, এখন যদি না লিখিত জানানো হয়নি, লিখিত জানানো হয়নি পুলিশকে, তো এমনি মৌখিকভাবে বললে হ্যাঁ জিনিস পেয়ে গেছে, এবার লিখিত যা হয় লিখিত না জানালে তাহলে তো ওকে তো ছেড়ে দেবে পুলিশ, তো সেই জায়গায় লিখিত জানাবে? হ্যাঁ, লিখিত তাহলে জানাতে হবে থানায় গিয়ে। আচ্ছা, তো পুলিশ যা নেবে যা করা তাই করবে। কী নাম তোমার? সুমন বিশ্বাস। এই জায়গাটার নাম কি? বিদ্যাসাগর পল্লী। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।